করোনা আর লকডাউনের জেরে কি বদলে যাচ্ছে সিনেমা দেখার দৃষ্টিভঙ্গি, এমনটাই ইঙ্গিত সিনেমা জগতের। কয়েকদিন আগেই পরিচালক সুজিত সরকার জানিয়েছিলেন, চলতি বছরের 12ই জুন রিলিজ করবে তাঁর ছবি গুলাবো সিতাবো। বড় পর্দায় নয়, অমিতাভ বচ্চন আয়ুষ্মান খুরানা অভিনীত এই ছবি রিলিজ করছে ওটিটি প্ল্যাটফর্মে। এরপরেই আকাশ ভেঙে পড়েছে আইনক্সের মাথায়। এক তো লকডাউনের ফলে দীর্ঘদিন হলো বন্ধের খেসারত, সঙ্গে আসন্ন বড় বাজেটের ছবি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া, সব মিলিয়ে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে চলেছে আইনক্সের মতো সংস্থা। এরপরেই চলচ্চিত্র জগৎকে খোলা চিঠি পাঠানো হয় আইনক্সের তরফ থেকে। ফিল্ম ইন্ডাস্ট্রির কর্তাদের উদ্দেশ্যে বলা হয়, সিনেমা হল আর সিনেমা একে অপরের পরিপূরক। সিনেমা যদি সিনেমা হলেই না মুক্তি পায়, তাহলে সিনেমা সেই সম্পূর্ণতা পায় না। আইনক্স আরও জানায়, সিনেমা হল ছাড়া সিনেমা জগৎ সঠিক আয় করতে পারবে না। সিনেমা নির্মাতাদের উদ্দেশ্যে ধৈর্য ধরার প্রস্তাব জানিয়েছে আইনক্স কর্তৃপক্ষ। আইনক্সের এই চিঠিকে গুরুত্ব না দিয়েই সুজিত সরকারের পথেই হাঁটেন অনু মেনন। তার ছবি শকুন্তলা দেবীর মুক্তির খবর দেন তিনি। ওটিটি প্ল্যাটফর্মেই রিলিজ করবে বিদ্যা বালান অভিনীত ছবি শকুন্তলা দেবী। শুধু এখানেই থেমে নেই, এরপর অক্ষয় কুমার অভিনীত বড় বাজেটের ছবি লক্ষ্মী বম মুক্তি পাওয়ার কথা শোনা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মেই। ফলে সিনেমা হলে গিয়ে নয়, ঘরে বসেই প্রিয় ছবির প্রিমিয়ার থেকে স্পেশাল স্ক্রিনিং সব কিছুই উপভোগ করবেন দর্শকরা। সত্যি কি এমনটা হতে পারে? এখন সিদ্ধান্তের সরু সুতোর ওপর দাঁড়িয়ে বলিউড। শুধুই কি বলিউড, নাকি টলিউডেও এই একই ছবি দেখা যাবে? সময় দেবে উত্তর। এন্টারটেইনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ।